হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি আমি আপনাদেরকে দেখাতে চলেছি, ধনে পাতা চাটনি। আমি ধনে পাতা চাটনিটা কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা জার নিয়েছি, মিশি জার, এর মধ্যে কিছু বাদাম রোস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা গোটা রসুন দিয়ে দিচ্ছি, এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর আমি তিনটে দিচ্ছি, আপনারা যদি বেশি ঝাল খান আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন। এর মধ্যে সামান্য টক দই দিয়ে দিচ্ছি। এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে এক চামচ লবণ দিচ্ছি, আর লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমার ধনে পাতা চাটনিটা হয়ে গেছে, এরকম করে বানিয়েছি আমি, দেখতে এরকম হয়েছে। এটা স্ন্যাক্স দিয়ে খেতে খুব ভালো লাগবে, যে কোনো স্ন্যাক্সের সঙ্গে ভালো লাগবে। এই দেখুন এরকম হয়েছে, আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আমার ধনে পাতা চাটনিটা এরকম হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, বেশি করে স্ন্যাক্সের সঙ্গে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।